Hello guys, welcome to my channel Chinese Kitchen. আজকে আমি বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে সরষে পাবদা। একদম পারফেক্ট সরষে পাবদা বানানোর জন্য কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্টেপ কিন্তু মিস করা যাবে না। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবী ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নেবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের এরকম প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আর বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। সরষে পাবদা বানানোর জন্য আমি এখানে প্রথমে পাঁচটা পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব, তার জন্য আমি প্রথমে দিয়ে দেব নুন। আমি পাঁচটা মাছের পরিমাণ মতো নুন দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি এটা একটু মিক্স করে নেব। মাছ ভাজার সময় তেল যাতে বেশি না ছেটে তার জন্য আমি এগুলো ম্যারিনেট করার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো কিছুটা সরষের তেল। আমি সরষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো, তাহলে নুন হলুদটাও মাছের গায়ে খুব ভালোভাবেই লেগে যাবে এবং মাছগুলো ভাজার সময় বেশি তেল ছিটবে না। মাছগুলোতে এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি সরষে পাবদার পেস্টটা তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে একটা প্লেটে দেখুন নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন সাদা সরষে এবং 1 টেবিল স্পুন কালো সরষে, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার আমি এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। প্রথমে এটা মিক্সিতে আমি শুকনো গুঁড়িয়ে নেব, তারপর আমি অল্প অল্প করে জল অ্যাড করে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার আমি গ্যাস অন করে কড়ায় খুব ভালোভাবেই সরষের তেল কিছুটা গরম করে নিয়েছি। সরষে পাবদা রান্না করার জন্য কিন্তু সব ক্ষেত্রেই সরষের তেলই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করলে কিন্তু সেই টেস্ট আর ফ্লেভারটা আসবে না। দেখুন এখন তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর মাছের দুই পিঠি আমি ভালো করে ভেজে নেব। মাছের এখন একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আবার উল্টে দেব, দিয়ে অপর দিকটাও ভেজে নেব। মাছের দুই পিঠি এখন ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার আমি কড়াইয়ের বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেব কালো জিরে। আমি কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে আমি এটাকে তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আমি টমেটোটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছিলাম, নাহলে কিন্তু পুরো তেলটাই উবে যেত। এবার আমি টমেটোটা তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা একটু কষিয়ে নেব।
এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আর অল্প পরিমাণ রসুন বাটা। এবার আমি এটা আরেকটুক্ষণ নাড়াচাড়া করে আদা আর রসুনটাও এই তেলের সঙ্গে কষিয়ে নেব। এতে আমি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এটা নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবং দেখুন মশলাটা থেকে কিন্তু এখন তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে সর্ষে এবং পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম সেই পেস্টটা এতে আমি এবার দিয়ে দেব। সর্ষে আর পোস্তর পেস্টটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিচ্ছি, না হলে কিন্তু পেস্টটা ধরে যেতে পারে। পেস্টটা ধরে গেলে কিন্তু এই সর্ষে পাবদার টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমি এতে এখন পুরো পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়াচাড়া করে এক মিনিট মতন অল্প আঁচে কষিয়ে নেব। মশলাটা এখন কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা। গ্রেভির পরিমাণ মতন জল দেওয়ার পর এটা মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা দেখুন এখন ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন আর চিনি। আমি প্রথমে লবণ এবং তারপর আমি চিনি এতে ব্যবহার করছি। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এবং আমি এতে এবার দিয়ে দিচ্ছি ভাজা পাবদা মাছ। সব মাছগুলো গ্রেভিতে দেওয়ার পর আমি মাছের দুই পিঠি গ্রেভি খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন মাছগুলো এখন ঠিকভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্নাটা লো ফ্লেমে হতে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর। এখন মাছগুলো একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম পারফেক্ট সর্ষে পাবদা রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথমে পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।